এখানে কি আমি একটু সিনিক্যাল হতে পারবো তো নীলাঞ্জন দা? হ্যাঁ, যে অনুবাদক সেও কিন্তু সৃষ্টি করছে। হে গাইস, ওয়েলকাম টু মিস্টার রবিন। আমি অমিশের নাথ, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে একদমই খাবার ভিডিও নয়, এটা হচ্ছে কলকাতার আশেপাশে কি কি ঘটছে সেই একটা ঘটনা নিয়ে ভিডিওটা। তো আমি চলে গেছিলাম হচ্ছে অক্সফোর্ড বুক স্টোর পার্ক স্ট্রিটে। তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, পার্ক স্ট্রিটে বহু পুরনো একটা বুক স্টোর আছে, তার নাম হচ্ছে অক্সফোর্ড বুক স্টোর। এই যে বুক স্টোর, এটা হচ্ছে লেজেন্ডারি বুক স্টোর ইন কলকাতা। আর এর ভেতরে মানে আমি আমার ছোটোবেলার অনেকটা সময় কাটিয়েছি, আর এটা ফিরে আসা বলা যায় মানে এখানে। সো হোপ ইউ গাইজ আর হেলেনাটি অ্যান্ড ইউ আর ডুইং ফাইন। আর চলো ভিডিওটা শুরু করা যাক। আর এইটা এই লেনটা, এই যে লেনটা দেখলে এক্ষুনি, এই বুক লেনটা, এটা আমার নাম, আমার দেওয়া নাম আর কি, মানে বুক লেন আমি ছোটোবেলায় বলে ডাকতাম। তো এই জায়গাটা কিন্তু আমার আমার জন্য খুবই মানে নস্টালজিক জায়গা একটা। তো এখানে অনেক বুক লঞ্চে যেতাম ছোটোবেলায়, তো সেরকমই একটা বুক লঞ্চে চলে গেছিলাম অক্সফোর্ড বুক স্টোর পার্ক স্ট্রিট কলকাতা। এইবারের যে বুক লঞ্চটা হয়েছে সেই বুক লঞ্চটার নাম হচ্ছে, মানে বুকের নামটা হচ্ছে লুসি এবং সেই ট্রেনটি। তো এনার লেখক হচ্ছে আনন্দজিৎ গোস্বামী, আর এই যে বইটা। আর এই সব কিছু শেষে, দিনের শেষে আমাদের কি রিফ্রেশমেন্ট দিয়েছিলো সেটাও দেখাবো, কিন্তু রিফ্রেশমেন্ট খাবার দাবার আছে, কিন্তু এই ভিডিওটাতে খাবার দাবার অতটা ইম্পর্টেন্ট নয়। তো বুক লঞ্চে কী কী ঘটলো না ঘটলো সেসবগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সবাই বিভিন্ন সময় থেকে এসেছে, তারা লুসিকে বলে তার কাছেই আছে পৃথিবীকে আবার সবুজ আর সুন্দর করে তোলার চাবিকাঠি। লুসি তার প্রাণশক্তি, বুদ্ধিমত্তা ও সজীবতা ব্যবহার করে পৃথিবীকে তার নিজস্ব জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করে। লুসি হয়ে ওঠে পৃথিবীর নতুন নিয়ন্ত্রক। লুসির গল্পে মিশে আছে সময়ের শুরু আর সময়ের শেষ। নমস্কার, এক্সেলার বুকসের পক্ষ থেকে আমি ডক্টর সুদীপ্ত কুমার ঘোষ উপস্থিত সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ আমরা সমবেত হয়েছি আনন্দজিৎ গোস্বামীর লেখা এবং এক্সেলার বুকস থেকে প্রকাশিত লুসি এবং সেই ট্রেনটি বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য। এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছে আহ্বা কমিউনিকেশন। আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। উপস্থিত অতিথিবৃন্দকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। অনুষ্ঠান শুরুর আগে সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে ঘোষ স্মৃতি পুরস্কার, 2018 সালে শৈলজানন্দ স্মৃতি পুরস্কার, 2022 সালে বিজন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার এবং 2020 সালে মাননীয় রাজ্যপাল মহাশয়ের কাছ থেকে গত 6 বছর ধরে কাজী নজরুল ইসলামের জীবনালেখ্য রচনায় মগ্ন এই লেখক ভারতের সংস্কৃতি মন্ত্রকের ফেলোশিপ লাভ করেছেন। এখনও পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 35। শ্রী বিনোদ ঘোষালকে পুষ্পস্তবকে বরণ করে নেওয়ার জন্য মাননীয় সুলভ মুখোপাধ্যায় দীর্ঘ 26 বছর ধরে সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষিকার পদে রয়েছেন। তিনি একজন জার্মান ভাষাবিদ। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার হিসেবে জার্মান ভাষা পড়ানোর কাজে যুক্ত রয়েছেন। জার্মান সাহিত্য থেকে বাংলায় তার একাধিক অনুবাদমূলক কাজ উল্লেখের দাবি রাখে। তার অনুদিত বইগুলির মধ্যে উল্লেখ্য নদী ও দেবদূত। এবং পিঙ্ক জেন্ডার বিভিন্ন একাডেমিক পত্রপত্রিকায় তার একাধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার ফিকশন বইয়ের জন্য তিনি 2020 থেকে 2023 মধ্যে পরপর 3 বার শ্রেষ্ঠ লেখকের পুরস্কার পেয়েছেন। আমি বিশ্বাস করলাম যে কেমন লাগবে এরকম একটা বই নিয়ে, মানে এরকম একটা বই, এটা আমাকে ফিল করবে।
তারপরে যখন বইটা বেরোলো এবং আমাকে আদালিত বললো যে এটা একটা বাংলা অনুবাদ, বই হিসেবে না স্ক্রিপ্ট হিসেবে আমরা এটা করবো, তো করতে গিয়ে তখন আমি বইটা পড়লাম, পড়ে দেখলাম সত্যি এরকম একটা বিষয় সেটাকে এত সাবলীলভাবে এত পাঞ্জলভাবে তুলে ধরেছে সবার জন্য, মানে এটা জাস্ট অকল্পনিক। এর আগে একটা বিরাট পরিচয় শুনে বুঝতে পারছেন যে সাহিত্যের সাথে আমার একটা যোগাযোগ নেই, মানে অনেকটা ব্যাপারটা ওই সেই শিবম চক্রবর্তীর অঙ্ক আর সাহিত্যের যোগফলের মতো অবস্থা, অঙ্কটা নিয়ে আমি বেশি কাটাকাটি করি যত না সাহিত্য নিয়ে। এখন আনন্দজিতের সাথে আমার আলাপটা দু দশকের তো বটেই, আনন্দজিৎ আমার ছোট ভাইয়ের মতো আমার বন্ধুও বটে। আর সবচেয়ে বড় জায়গাটা ছিল যে আমার যখন আমি উত্থাপনা করতে ঢুকি সেটা টেক স্কুল অফ অ্যাডভান্স স্টাডিজে, আনন্দজিৎ ছিল আমার প্রথম পিএইচডি স্টুডেন্ট। তো যাই হোক, আমি কিন্তু ছেড়ে চলে যাই সেই পিএইচডিটা আনন্দজিৎ পরে অন্য সাথে শেষ করে। কথাটা ব্যবহার করেছেন পলি ক্রাইসিস, অর্থাৎ যখন অনেকগুলো ক্রাইসিস একটা পার্টিকুলার ফেজের মধ্যে কনভার্জ করে, এবং আজকে যে জিনিস দেখতে পাচ্ছি যে পোস্ট প্যান্ডেমিক ফেজ, সেখানে আমরা আরেকটা জায়গা হচ্ছে ইউক্রেন ওয়ার, সাপ্লাই চেন একটা ভীষণ ধরনের ক্রাইসিস দেখা দিচ্ছে, ইনফ্লেশন দেখা দিচ্ছে, তার সাথে এবং আগেও এই কথাটা বলছেন যখন লুসি অ্যান্ড দ্য ট্রেন ইংরেজি বইটা যেদিন প্রকাশিত হয় আমার মনে হয় June 2016, তো সেই দিনও এরকমই বর্ষার দিন ছিল। এবং সেদিন আমার ওই বইটার ক্ষেত্রে আমি দুটো কথা বলেছিলাম যে কেন জানি মনে হলো যে সেই সুকুমার রায়ের আবস্থা বলে শেষ কবিতাটি, যে আজকে দাদা যাবার আগে বলবো যে আমার চিনতে লাগে নাইবা তাহার অর্থ হোক নাইবা বলতে বেবাকলো। এবং শেষের চারটে লাইন বিশেষ করে আমাকে অ্যাট্রাক্ট করেছিল, যখন ডিস্টোপিয়ার কথা ইউসি এবং ট্রেনে আসছে যে, এবং সেই চারটে লাইন আমি ইংরেজিতে বলছি, এটা সুকুমার রায়ের ট্রান্সলেশন ছিল। কিং প্রাইমোডিয়াল লুনার চিল দ্য নাইট মেজ নেস্ট ইন বাঞ্চি ফ্রিল, মাই ড্রাউজি প্রিন্সেস গ্লিমস স্টিপ অল মাই সিং ইন স্লিপ, অর্থাৎ আজকে অদিনকালের চাঁদিম হিম তোরায় মাথা ঘোড়ার টিম ঘনিয়ে এলো ঘুমের ভোর গানের পালা সাঙ্গম। এবং সেই ডিস্টোপিয়ার কথাটা বলে এখানেই কিছুটা উঠে আসছে। কিছু কিছু ক্ষেত্রে ইনফ্যাক্ট আনন্দজিতের বহু লেখাতে আমি যেটা খুঁজে পাই সেটা একটা লুইস ক্যারলের একটা চিন্তাধারা, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট দ্য স্ট্রিটিং টু স্ট্রিট গার্ডেন পিপল ইন দ্য ওয়েভ দ্যান বেন্সি বাই দ্য গ্লোবাল স্প্রেড মোমেন্টস অফ রেপ, জ্যাবারওয়কির সেই লাইন যেটা সত্যজিতের পরের ট্রান্সলেশনে জগৎপাঠি হয়েছিল, দিল্লি গিয়ে শিল্পে যত কবি আলমগিরি করছে ভেবে তারে আর যত সব হিংসে করে গোবে মন তারাদের জ্ঞানকে দিয়ে মারে। তো আশা করি এই ট্রান্সলেশন তো সেই ধরনের একটা কিছু দাঁড়িয়েছে। তো আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু রিডিং দিস বাংলা ট্রান্সলেশন আনন্দ, অ্যান্ড উইশিং ইউ অল দ্য বেস্ট। আর এই এক্সট্রিম দুটো জায়গার মধ্যে তোমার যে চলাফেরা, আমি আশা করবো যে নেক্সট কটা বছরে সেটা আরও তার ব্যক্তি পারে। থ্যাংক ইউ। অনেক লিবার্টি আসে অনুবাদ করতে,
মাথার উপরে ঘাড়ের কাছে লেখক যদি নিঃশ্বাস ফেলে এটা বলি না এটা বলি তাহলে কিন্তু তার ইয়েতে একটা তাকে একটা সীমার মধ্যে ফেলে দেওয়া হয় যে অনুবাদক সেও কিন্তু সৃষ্টি করছে তার ওইটা কিন্তু যেটা সৃষ্টি হলো এটা যেমন আনন্দজিতের ইংরেজিটা আনন্দজিতের সৃষ্টি ওটা তার সন্তান যখন ওটা সৃষ্টি করছেন যিনি সে অনুবাদকের সন্তান কাজে তার কাছে তার যে আনন্দ সেটা ট্রেনটা গেল তিন ঘন্টা দিল্লিতে ফ্লাইট হচ্ছে মা বলছেন এই পাগলামিটার মানে কি ট্রেন কেন টিকিট কেটেছিস বললাম একটা প্লট আসছে মাথায় আমি এই শনিবার ওই সময় ইচ্ছে করে দেখে শুনে ওই সময় কী দিন কী তখন ওই সময় আমার একটা ইনস্টিংক্ট কাজ করছে আমি জানি একটা লেখা বেরোতে চাইছি তো ট্রেন শুধু চরিত্র না বলছেন ট্রেন আমার সহবাস হোক অনেক মানে আপনি যে গন্ধটা বলছেন আমি সেই গন্ধটাও পাবো ট্রেনের ক্ষেত্রে এবং আমি আনবেশকে এটা বিভিন্ন সময় বলেছি যে লুসির চতুর্থটা আমি লিখতে শুরু করে দিয়েছি লুসির দ্বিতীয়তে একটা জাহাজ আছে লুসির তৃতীয়তে একটা স্যাটেলাইট জার্নি আছে এই যে গতিশীলতার মধ্যে একটা রোম্যান্টিসিজম থাকে তো তার গতিশীলতার পরিধিটা পাল্টাচ্ছে আর আমার ছোটোবেলায় বড় হওয়া লোকাল ট্রেন আমি ছুটে বাড়িতে মা ফুলকা ওখানে আছে আমি যাদবপুরের কামারপাড়া রিফিউজি কলোনিতে বাড়িতে বড় হয়েছি একসাথে 20-25 জন থাকতাম ট্রেনের আওয়াজে তো খাবারটা কোনো মতো খেয়ে দৌড়াতাম এই ট্রেনটা বালিগঞ্জে পৌঁছাবে সাউথগঞ্জ করে যাবো ওরা এখানে বসে আছে ভিড়ওয়ালা ক্যানিং লোকাল না সোনার ভোগটায় উঠতে হবে প্রত্যেকটা ট্রেনের প্রত্যেকটা ডেস্টিনেশনের সাথে একটা করে চরিত্র তার হয়তো 2% আমি কিছুটা লিখতে পেরেছি তো শুধু রোম্যান্টিসিজম না ট্রেন আমার কাছে কিছুটা যেটা নীলাঞ্জন দা বলল দুটো মেরু অবস্থান একসাথে মানে সব বয়সের পাঠক পাঠিকার সঙ্গে ললাটটি চমৎকার হয়েছে তো তারপরে অনেকটাই ললাট আপনার পরেই ছুটে এসেছে ললাটটা তো আমি সুরক্ষণী বলছি আমি একদম নাবিশ্বাস বার করে দিয়েছিলাম সুদীপ্ত আরও টিমের না আমার এরকম ছবিটা এরকম চাই এটা একটু মনে আছে সেই জন্য উচ্চশিল্পীকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে এবং প্রোডাকশনটি চমৎকার হয়েছে হাতে নিয়ে খুব একটা তৃপ্তি হচ্ছে আমি ইউসি টু ইউসি থ্রি টু প্রচুর সেক্সুয়ালিটি আর জেন্ডার ফ্লুইডিটি একটা আন্ডার কারেন্ট খুব সিম্পল একটা টোনে বলেছি এটা আমার রাজনীতি যে আমি নামটা লুসি রেখেছি কিন্তু যদি লুসি টু লুসি থ্রি টু হিউম্যান রিলেশনশিপগুলো যদি আপনারা ইংরেজিটা করেন তখন কিন্তু লুসি সেক্সুয়াল কনস্ট্রাক্টের ওপর একটা টেক আছে কিন্তু কখনই সেটা ন্যারেটিভে আসছে সেই জন্যই লুসি রাখা সেটা হয়তো আমি যদি আনন্দ পালক অথবা বালিকা হিসেবে করতাম এটা রিভার্স করে দিতাম অনেকটা নোলান ওপেন হ্যাঙ্গারে যেরকম করছে ফ্ল্যাশটাকে কালো কালো যে দেখা যাচ্ছে প্রেজেন্টটাকে পাস্টে আছে এই যে টাইমে খেলাটা একটা কগনিটিভ ডিসোনেন্সের একটা পার্ট আমার যে কনস্ট্যান্ট ডায়ালেকটিক্স অফ টাইম সাদা কালো কী নাম কী জেন্ডার কনস্ট্রাক্ট নামটাকে আমি লোক আপল আপ করবো এই সবগুলো কিন্তু মিশে না করাটা পেছনে একটা রাজনীতি প্রামাণ্য কিছুদিন যে লুসি বলে কেউ ছিল উনি কল্পনা করেছিলেন ছোটবেলাকে একটা এজেন্ট দিয়ে লুসি আছে বা সে বেড়ে উঠছে তা আপনার লুসি কি আপনি সেই কল্পনা আপনি যেমন বললেন যে ট্রেন নিয়ে আপনার একটা ফ্যান্টাসি আছে তো আপনি কি এই লুসিকেও কি আপনি কল্পনার সাথে ট্রেনে চড়িয়ে ফ্যান্টাসি বা ফ্যাসিনেশনের সাথে এগিয়ে নিয়ে গেছেন নাকি আপনি বাস্তবে এরকম লুসি কাউকে দেখেছেন যার উপর আপনি মডেল করেছেন যে এইভাবে আমি লুসিকে প্রেজেন্ট করবো তো সেটা আমার একটু জানার ইচ্ছা হলো ব্যাপারটা অনেকটা কলিং ক্রাইসিসের মতো যেটা নীলাঞ্জনদা বলছে সেখানে কল্পনাও আছে বাস্তবও আছে আমার একটা আমি সবসময় একটা ক্রাইসিস জোনে থাকি যখন লিখি সেখানে কখন কল্পনাটা রিয়েল ক্যারেক্টার্সদের সাথে মিশে যাচ্ছে সেটা তো আমি সত্যি ভেবে লিখি না কিন্তু প্রচুর চরিত্র আমি দেখেছি যেমন বলছি আমি ট্রেনে চলাকালীন বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়েছি আপনি যদি ডিরেক্ট রেফারেন্স বলেন আমি আদিস আবাদে 2 বছর ছিলাম সেখানে লুসিকাতে হিউম্যান স্কাল সেখানে আমি ইস্ট আফ্রিকা বিভিন্ন জায়গায় গিয়েছি সভ্যতার আদিম জিনিসগুলোকে বোঝার চেষ্টা করেছি সেটারও একটি ইমপ্রিন্ট আছে তার আরেকটা রাজনীতি হচ্ছে যেহেতু হিউম্যানিজম পোস্ট হিউম্যানিজমের ওপর এটা এটা আমার একটা টেক
কারণ যখন এটা লিখছিলাম আমি যখন লেখার সময় বিভিন্ন চ্যাপ্টার্সগুলোকে বিভিন্ন দর্শন তত্ত্ববিবোধ ভাবার চেষ্টা করি, যেরকম এখানে তৃতীয় চতুর্থ চ্যাপ্টারে প্রচুর স্পিনোজার থট প্রসেস পাবে, চার ভাগের মধ্যে ঢুকে আছে। এই প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিন্তু কখনই বইয়ে বলব না, আমি কিন্তু কথা বলার কথা মনে হয়, কিন্তু আপনি আপনার মতন করে সব পেতে পারেন। খালি এই শব্দগুলো শব্দগুলোর মাঝে যেটা বিনোদন বলছে এই কিন্তু সব লুকিয়ে আছে। স্ক্রিন প্লেটা লিখেছিল স্ক্রিন প্লেটার নামে, সেখানে একটা প্রপার একটা প্রোডাকশন স্টেজ দিই, দুজন বাংলা প্রডিউসার অ্যাপ্রোচ করেন, এখানে কি আমি একটু সিনিক্যাল হতে পারবো? তো নীলাঙ্কন দ্বারা হ্যাঁ আমাকে বলা হলো যে এইসব গল্প চলবে না, এই কমেন্টটা এসেছিল। খুব অরিজিনাল, এখানে ফ্র্যাঞ্চাইজি প্যাকেজ চাই কলকাতা, ফ্র্যাঞ্চাইজি ফেলুদা করতে হবে, বোমকেশ করতে হবে, এটা কমেন্ট ছিল। আর তোমাকে আমি 800,000 টাকা দিতে পারি সিনেমাটা করে নেব, আমি তারপর থেকে আবার কথা বলি, আমার একটা অভিমানের জায়গা আছে। অবাক হয়ে দেখলে একটা পার্কের মধ্যে কীভাবে যেন এসে পড়েছে, সে চারদিকে বাচ্চারা খেলছে, একটু দূরে দাঁড়িয়ে আছে কবির, সে বেলুন বিক্রি করছে। লুসি চোখ করছিল দেখলো না ভুল হয়নি, তার চারদিক দেখে নিয়ে সে বেলুনওয়ালার দিকে এগিয়ে গেল। কবির লুসিকে দেখে একদল এসে একটা বেলুন এগিয়ে দিল, লুসি কি বলবে ভেবে পেল না, তার মনের মধ্যে অনেক কথা ঘুরছে, কী বলবে বুঝতে পারছে না। অকারণ বোকার মতো দাঁড়িয়ে থেকে বিব্রত হলো না লুসি, সে সরে এসে পার্কের মধ্যে ঘুরতে থাকল। এতক্ষণ যা যা ঘটেছে সবই তো তার কল্পনা। সব কিছু শেষে আমরা একটুখানি অক্সফোর্ডের এদিক ওদিকটা ঘুরে নিলাম, আর তারপরে আমাদের টি অ্যান্ড রিফ্রেশমেন্টসের সময় এসে গেল। আর দেখতে পাচ্ছ যে অক্সফোর্ড এই যে বুক স্টোরটা, এটাতে এটা হচ্ছে অনেক ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, একটা হেরিটেজ বলা যায়, হেরিটেজ স্পট বলা যায়। আর এখানে একটা ক্যাফেও আছে যেটার নাম হচ্ছে চা বার। তো এই ক্যাফেতে অনেক ভালো ভালো চা বা স্ন্যাক্স পাওয়া যায়, কিন্তু আমরা খেয়েছিলাম জাস্ট বিস্কিট অ্যান্ড টি। আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল, এই টোটাল বুক লঞ্চ এক্সপিরিয়েন্সটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর মাই হার্টেস্ট থ্যাঙ্কস গোজ টু অমৃতা অ্যান্ড সুভাশিস দা ফর ইনভাইটিং মি। সো সি ইউ ইন নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই।